ওয়ালাইকুম। কেমন আছেন? আল্লাহ ভালো আছে। কুরবানি ঈদ তো চলেই গেল দেখতে দেখতে। কালকেও আছে, এখনো দুই দিন আছে। আজকে গরু বিক্রি হচ্ছে? আজকে কাস্টমার একটু কম আজকে। আজকে কতগুলো গরু আপনি বিক্রি করেছেন? কয়টা গরু? আমার গরু কম আছিল, জি চারটা গরু, তিনটা বেশি আছে, একটা আছে। আচ্ছা, একটাই আছে। আর এবার কেমন বাজার গেল? টোটাল সব ভালো গেছে? ভালো গেছে না? আপনারা বেশ খুশি আছেন মনে হচ্ছে দেখে। কোন দিন সবচেয়ে বেশি গরু মানে বিক্রি হয়েছে এবং দামও বেশি ছিল? শুক্রবার, ঈদের দিনে, শুক্রবার, শনিবার ঈদ, ও সরি ভুল হয়ে গেছে আমার, শুক্রবারে কিন্তু ঈদের অর্থাৎ ঈদের চাঁদ রাতে খুবই গরু বিক্রি হয়েছে। আপনি কতগুলো গরু নিয়ে এসেছিলেন? আমরা তো নিয়েছিলাম দুই গাড়ি, দুই গাড়ি, দুই গাড়িতে প্রায় 60টা নাকি, 60টা, 60টা গরু। এখন কয়টা গরু আছে টোটাল? একটা। আর গরু কি নিয়ে আসতে চাচ্ছেন? না, আর নিয়ে আসবেন না। আর আপনার কি অবস্থা? আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? এবার তো ঈদ তো চলে গেল, আমরা একজনের সাথে কথা বললাম। আপনার কি অবস্থা, মানে কেমন লাগলো এবার ঈদ এবং কেমন বেচা বিক্রি হলো? ভালো হয়েছে না? আপনি কতগুলো গরু নিয়ে এসেছিলেন? আমি পাঁচটা নিয়ে এসেছিলাম। পাঁচটা নিয়ে এসেছিলেন, আর বিক্রি হচ্ছে কয়টা? মাশাআল্লাহ, আমি সত্যি আমি কি বলবো যে ইনি পাঁচটা গরু নিয়ে এসেছে, পাঁচটাই বিক্রি হয়েছে। আচ্ছা, আপনার কি আর গরু নিয়ে আসার প্ল্যান আছে? অর্থাৎ আর নাই, আমার ভাইয়ের একটা আছে, এটা বেচা কিনে আমরা। ও আচ্ছা, ভাইয়ের একটা আছে, ওটা বেচা বিক্রি হয়ে গেলে ইনি কিন্তু এখান থেকে চলে যাবে। আর হচ্ছে গরু কোন দিন সবচেয়ে বেশি বিক্রি হলো? শুক্রবার, 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 বৃহস্পতিবার, অর্থাৎ ঈদের চাঁদ রাতে আগের দিন এবং চাঁদ রাতের দিনেই হচ্ছে এই অবস্থা। আর এবার গরু মানে দাম বেশি না কম মনে হয়েছিল আপনার কাছে, মানে আপনি যদি ক্রেতা হতেন সেক্ষেত্রে? আচ্ছা, গাবতলির সকল ব্যবসায়ী বলতেছে এবার কিন্তু আগের তুলনায় মোটামুটি সবাই একটু লাভবান হচ্ছে। আর হচ্ছে এখন তো কোনো আপনার গরু নেই, আর ওই গরুটা কি আজকে বিক্রি হতে পারে আপনার যে ভাই? কোন গরুটা? আমরা এই যে গরুটা দেখতে পাচ্ছি, এনার ভাইয়ের গরু এটা। আচ্ছা, এটার দাম কত টাকা? ক্রেতারা আর এটা গরু কিন্তু 70,000 টাকা হলে বিক্রি করে দেবেন, তাই না? এটা কিন্তু 70,000 টাকা হলে বিক্রি করে দেবে, বেশ সুন্দর একটা গরু। এবার ঈদ তো এখানে কাটে দিলেন, তাই না? এখানে ঈদ কেমন লাগলো আপনাদের? ও আচ্ছা, যাই হোক, এনার কিন্তু সবাই অনেক খুশি, আমার খুব ভালো লাগতেছে, কেননা আমি গাবতলিতে বেশ অনেক ভিডিও করেছিলাম, এখানকার লোকেরা অনেক সুখী, আমার খুব ভালো লাগতেছে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।